আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞানের সেশন নিয়ে। আজ আমরা আলোচনা করব পরিবেশ বিজ্ঞানের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক 2 মার্কের সেশন নিয়ে। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই তোমরা কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের অধ্যায়ভিত্তিক খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। দেখো, প্রথম বিষয় তোমাদের থাকবে ফার্স্ট ইউনিট টেস্টে তাপ। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, তাপ বলতে কী বোঝো, তার সঙ্গে থাকবে তাপ পরিমাপক সিজিএস ও এসআই পদ্ধতির এককগুলি লেখো। পরের প্রশ্ন, উষ্ণতা বলতে কী বোঝায়, উষ্ণতা পরিমাপক যন্ত্রটির নাম লেখো। পরের প্রশ্ন, ডাক্তারি থার্মোমিটারের গঠন ও কার্যনীতি আলোচনা করো। পরের প্রশ্ন, এমন একটি উষ্ণতা নির্ণয় করো যেখানে সেলসিয়াস স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠ ফারেনহাইট স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠের সমান হবে। পরের প্রশ্ন পড়বে, তাপ এক প্রকার শক্তি, যে কোনো দুটি উদাহরণ দিয়ে বোঝাও। পরের প্রশ্ন, লিন তাপ কাকে বলে এবং এর কাজ উল্লেখ করো। পরের প্রশ্ন, মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন। পরের প্রশ্ন পড়বে, সংজ্ঞা লেখো গলন, কঠিনীভবন, বাষ্পীভবন আর ঘনীভবন। পরের প্রশ্ন পড়বে, হাতে স্প্রিট বা ইথার ঢাললে ওই জায়গায় ঠান্ডা অনুভব হয় কেন। পরের প্রশ্ন পড়বে, জ্বর হলে কপালে জলপটির দেয়া হয় কেন, বা জ্বর হলে কপালে জলপটি দেয়া হয় কেন। পরের প্রশ্ন, পেঙ্গুইন কীভাবে প্রবল ঠান্ডার হাত থেকে নিজেকে রক্ষা করে। পরের প্রশ্ন, গরিষ্ঠ থার্মোমিটার কী। এবার তোমাদের রয়েছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে, তৃতীয় অধ্যায়ে তোমাদের রয়েছে পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া। এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য, প্রথম, মৌলিক অণু ও যৌগিক অণু কাদের বলে উদাহরণ দাও। পরের প্রশ্ন, পরমাণু নিউক্লিয়াস ও কক্ষপথ বলতে কী বোঝো। পরের প্রশ্ন, পরমাণুর বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে। পরের প্রশ্ন, পরমাণুর ভর সংখ্যা কাকে বলে উদাহরণ দাও। পরের প্রশ্ন, সংকেত কাকে বলে, সংকেত লেখার পদ্ধতি বর্ণনা করো। পরের প্রশ্ন, চিহ্ন কাকে বলে, চিহ্ন লেখা কয়েকটি নিয়ম উল্লেখ করো। পরের প্রশ্ন, জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন। পরের প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। পরের প্রশ্ন, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে। পরের প্রশ্ন, রাসায়নিক সমীকরণ কাকে বলে। পরের প্রশ্ন, অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, চিহ্ন ও সংকেতের মধ্যে পার্থক্য লেখো। এবার তোমাদের রয়েছে পঞ্চম অধ্যায় অর্থাৎ জীবনবিজ্ঞান। জীবনবিজ্ঞান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, জীবনবিজ্ঞান অধ্যায়ে তোমাদের রয়েছে মানুষের খাদ্য। প্রথম প্রশ্ন তোমরা পড়বে, খাদ্য কাকে বলে, খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদানগুলির নাম লেখো। পরের প্রশ্ন, মধুমেহ রোগ বা ডায়াবেটিস কী এবং এই রোগের কারণ কী। পরের প্রশ্ন পড়বে, প্রোটিন জাতীয় খাদ্যের উৎস কী। পরের প্রশ্ন, লিপিড কাকে বলে, লিপিডের উৎসগুলি লেখো। পরের প্রশ্ন, তার সঙ্গে রয়েছে এবং মানব দেহে লিপিডের কাজগুলি লেখো। পরের প্রশ্ন, 5 নম্বর, খনিজ মৌলের অভাবে আমাদের শরীরে কী কী সমস্যা হতে পারে। পরের প্রশ্ন পড়বে, মানব দেহে ক্যালসিয়াম ও আয়রনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। পরের প্রশ্ন, ভিটামিন কী, ভিটামিনের 2টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, স্নেহ পদার্থ দ্রবীভূত ভিটামিনগুলির নাম, উৎস ও অভাবজনিত রোগের নাম লেখো। পরের প্রশ্ন, রক্তে নুনের পরিমাণ বৃদ্ধি পেলে কী কী শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পরের প্রশ্ন পড়বে, উদ্ভিজ্জ রাসায়নিক ও ফাইটোকেমিক্যালস কাকে বলে। পরের প্রশ্ন, শিশুদের দেহে আয়োডিন অপরিহার্য কেন। পরের প্রশ্ন, পুষ্টি কাকে বলে, অপুষ্টি কাকে বলে। পরের প্রশ্ন, অপুষ্টির ফলে শিশুদের দেহে কী কী উপসর্গ দেখা যায়। পরের প্রশ্ন, ম্যারাসমাস ও কোয়াশিওরকর কাকে বলে। পরের প্রশ্ন, ম্যারাসমাস ও কোয়াশিওরকর রোগের লক্ষণগুলি লেখো। পরের প্রশ্ন, দেহভরসূচক কাকে বলে। পরের প্রশ্ন, গলগণ্ড রোগের কারণ, উপসর্গ ও প্রতিকার লেখো। পরের প্রশ্ন পড়বে, সংশ্লেষিত খাদ্য বলতে কী বোঝো। পরের প্রশ্ন পড়বে, এখান থেকে প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলে, তার সঙ্গে রয়েছে উদাহরণ দাও। পরের প্রশ্ন,
শালোক সংশ্লেষ কি? পরের প্রশ্ন, জীবদে জলের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, পাতাকে গাছের রান্নাঘর বলা হয় কেন? পরের প্রশ্ন পড়বে, উদ্ভিদের খাদ্য তৈরিতে জল ও আলোর ভূমিকা লেখো। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু তোমাদের অধ্যায়ভিত্তিক খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। পরের ভিডিওতে এই প্রশ্নের সম্পূর্ণ সমাধানগুলোই কিন্তু তোমাদের কাছে আমরা তুলে ধরবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল তুমি নতুন হাও লাল ক্লাজে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করো, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক ছোটো প্রশ্নের উত্তর সহ সাজেশন এবং বড় প্রশ্নের সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই, এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি, সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে।